আমাদের তো শিক্ষক হিসাবে এটা খুবই ভালো লাগছে। গত বছর ওরা পরীক্ষা দিতে পারেনি, যারা প্রিপারেশন নিয়েও পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য আমাদের যথেষ্ট খারাপই লাগছিল। এবছর যে স্টুডেন্টরা প্রিপারেশন নিয়ে আলটিমেটলি পরীক্ষায় বসতে পারলো, জীবনের এই প্রথম একটা বোর্ডের পরীক্ষায় তারা বসে, তাদের মধ্যে অন্যরকম একটা উত্তেজনা, অন্যরকম একটা ব্যাপার কাজ করে, সেইটা যে ফ্রুটফুল হলো এবছর, এতে আমরা শিক্ষক হিসেবে যথেষ্ট খুশি এবং আমরাও এই কাজে সামিল হতে পেরে আমরাও খুব আনন্দিত এবছর গত বছর বন্ধ থাকার পর। আমাদের স্কুলে অমরকৃষ্ণ পাঠশালা, ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা সিট পড়েছে ছাত্রদের 159 জন। পরীক্ষা শুরু হয়ে গেছে 12টা থেকে। আমার নাম সুজাতা রায়চৌধুরী।